আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংকে জারি হচ্ছে একটি নতুন নিয়ম। এই নিয়ম না মানলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা লেনদেন করতে পারবেন না। তো বন্ধুরা, কী নিয়ম জারি হচ্ছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো আপনার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। অনেক সময় আমরা একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকি, কিন্তু আপনি কি জানেন আপনি যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকেন তবে আপনার বিশাল ক্ষতি হতে পারে। এই বিষয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকে অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো রকম কোনো সীমা নির্ধারণ করেননি। অর্থাৎ আপনি যে কোনো ব্যাংকে দুইটি অ্যাকাউন্ট করতে পারেন, চারটিও করতে পারেন, বা পাঁচটিও অ্যাকাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে আরবিআই কোনো সীমা জারি করেনি, কিন্তু একাধিক অ্যাকাউন্টের হিসাব রাখতে অনেক সমস্যা হয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আপনাকে এর ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। এছাড়াও আপনাকে আরও অনেক ধরনের সুযোগ সুবিধা অর্থাৎ পয়সা খরচ করতে হবে। আপনি যদি একাধিক অ্যাকাউন্ট রাখেন তাহলে আপনার এক রক্ষণাবেক্ষণ চার্জ, ক্রেডিট এবং ডেবিট কার্ড চার্জ, পরিষেবা চার্জ সহ অনেক চার্জ দিতে হবে। সুতরাং আপনি যদি শুধুমাত্র একটি ব্যাংকে অ্যাকাউন্ট রাখেন তবে আপনাকে শুধুমাত্র একটি ব্যাংকের চার্জ দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, অনেক ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স পরিমাণ 5,000 এবং অনেক ব্যাংকে 10,000। আপনি যদি এর চেয়ে কম ব্যালেন্স রাখেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে, যা সরাসরি আপনার অর্থাৎ CIBIL স্কোরকে প্রভাবিত করবে। হ্যাঁ বন্ধুরা, আরবিআই বলেছে যে আপনি আপনার অপ্রয়োজনীয় অ্যাকাউন্টগুলি বন্ধ করুন যাতে আপনাকে এই ধরনের সমস্যায় পড়তে না হয়। আমরা আপনাকে বলি যে অ্যাকাউন্ট বন্ধ করতে আপনাকে একটি ডিলিং ফর্ম পূরণ করতে হবে। আপনি ব্যাংকের শাখা থেকে অ্যাকাউন্ট বন্ধ করার ফর্মটি পেয়ে যাবেন, এটি পূরণ করে জমা দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা এক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারলেন যে আপনারা যদি একজন ব্যক্তি দুই তিনটি ব্যাংকে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনারা এই ভুলটি করবেন না, কেননা বিভিন্ন ধরনের চার্জ কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তো অবশ্যই আপনারা একটিমাত্র ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এবং আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড থেকে শুরু করে ক্রেডিট কার্ড থেকে শুরু করে যে সমস্ত চার্জগুলো হয় সেই চার্জগুলো শুধুমাত্র একটি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কাটা হবে, এবং অন্য অন্য যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আরও এক্সট্রা করে চার্জ কাটা হবে। তো আপনার কিন্তু জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।